दुर्गे दुर्गे रक्षण रक्षण साहा नमस्कार। प्रत्येक उद्देश्य बोलो विवाह नहीं बस कि चिंत विवाह का संगे करब की करब हमारे जोटक विचार कराते आमी स्त्री मध्य ठीक मिलसे कि ना पृथ्वी जा सब कल्याणकर अर्धेक दिए नारी अर्धेक नर प्रत्येक उद्देश्य बोलो हमें जखनी एक बोनेर आपनार मेयेर आपनार बाड़ीर कोनो सदस्यर बियेर सदस्यर बियेर कथा आपनारा भाबें देखाशोना करबें एकटु जोटक विचार करिए नेबें। जोटक विचार बोलछे ना कराले आगामी दिने किन्तु स्वामीस्त्रीर मध्ये गड़मिल हुए डिवोर्स हो जेते पारे गोलमाल होते पारे। ए जोटक विचारे कि थाकबे 36टा आइटेम थाके स्वामी डेट अफ बार्थ स्त्री डेट अफ बार्थ दोटो एकसाथे मिलिए आमादेर एकटा विचार आछे जेई विचारटार नाम होच्छे जोटक विचार। एई जोटक विचारेर फले किन्तु आमरा 36टा आइटेम थाके तार मध्ये 18टा मिलतेई हय। जत बेशी मिलबे 18र उपरे जत मिलबे तार मध्ये किन्तु तार फलटा भालो हबे। 35र उपरे बोलले आमरा राज्यटक 36टा आइटेम प्रत्येक स्वामी स्त्रीर मध्ये थाके। विशेष भावे स्वीकृति देवार नाम होच्छे विवाह। विशेष भावे मेने मानिए नाम होच्छे विवाह। जे विवाहटा एक बार हले द्वितीय विवाह हले किन्तु सेई गाय गंडगोल बा से मतो भालो हय ना आमरा जानि। तो आमरा एत टाका खर्चा करछि विवाह क्षेत्रे एकटा मिनिमाम विवाहे 4-5 लाख टाका खर्चा हय छोटोखाटो विवाह। तारपर 2 कोटি টাকা 1 কোটি 2 কোটি টাকাও আছে যে অন স্ট্যাটাস মেইনটেইন করে। তো সেই ক্ষেত্রে আমরা ছোট বড় যাই হোক না কেন আমরা তো ডিভোর্সটা চাইবো না। আমি অনেক ফ্যামিলিকে দেখেছি সুন্দর বিয়ে হলো বিরাট ব্যাপার হই হুল্লোর হলো বিশাল ব্যাপার বিয়েতে প্রচুর খরচা হলো নাচ গান সানাই সেন শো পাউডার রজনীগন্ধা ফুলের মালা বেনারসি অনেক কিছু হলো 2-3 মাস গেল না এসে বলছে শাস্তি যে এই ঘটনা। আপনার কাছে আসলে ভালো হতো আপনি বলেছিলেন জটক বিচার করাতে আমরা করাইনি ভালো একটা ছেলে পেয়ে গেছি ভালো চাকরি করে কিন্তু সেই গন্ডগোল সেই ছেলের অন্য জায়গায় নাকি অন্য কিছু ব্যাপার ব্যবস্থা আছে। সেই ছেলে অন্য একটা অবৈধ সম্পর্কে জড়িত হয়ে প্রায় 5-6 বছর একটা বিবাহিত জীবন যাপন করছে অন্য জায়গায় সে আবার নতুন করে বিয়ে করেছে। এই যে জায়গাগুলো এগুলো কিন্তু বোঝা যায় ছক দেখে বা তার কোনো পাস্ট যদি কিছু থাকে সেটা কিন্তু বোঝা যায়। জটক বিচার বলে স্বামী স্ত্রীর মিলনটা ঠিক মতো হবে কিনা তো জটক বিচারের অনেক পার্ট আছে। যেমন জনি জনি কুট বলে একটা কুট আছে বর্ণ কুট আছে বর্ণ আমাদের 4টে বর্ণ আছে ক্ষত্রিয় বর্ণ আমাদের বৈশ্য বর্ণ শূদ্র বর্ণ বিপ্র বর্ণ শ্রেষ্ঠ বর্ণ হচ্ছে বিপ্র বর্ণ। বিপ্র বর্ণের সাথে কার মিল হবে বর্ণ একটা করে রাশি রাশি যদি মিল হয়ে যায় খুব ভালো বর্ণই বর্ণই যদি মিল হয়ে যায় ক্ষত্রিয় বর্ণ ভালো বিপ্র বর্ণ ভালো শুদ্ধ বর্ণই ভালো বৈশ্যবর্ণ বৈশ্যবর্ণই ভালো মেষ রাশির ছেলে মেষ রাশির মেয়ে ভালো বৃষ রাশির ছেলে বৃষ রাশির মেয়ে ভালো মেষ রাশি মেষ লগ্ন মেষ রাশির লগ্ন এগুলো কিন্তু ভালো। এগুলো কিন্তু আমাদের বিচার করা যেমন দেবগণ নরগণ আর কি আছে রাক্ষসগণ। রাক্ষস মানে দেবারি মানবগণ মানে নরগণ আর দেবগণ মানে দেবগণ। দেবের সাথে দেবের ভালো হবে দেবের সাথে রাক্ষসের কিছুটা ভালো হবে নরের সাথে নরের ভালো হবে দেবারির সাথে দেবারির ভালো হবে কিন্তু নরের সাথে মানে নরগণের সাথে রাক্ষসগণ মানে দেবারিগণের একদম চলবে না শেষ করে দিবে। আর কি দেখতে হবে সন্তান সন্ততি হওয়ার জন্য শুক্রের পজিশন কোথায় আছে আর কি দেখতে হবে
মঙ্গলের অবস্থান কোথায়, মাঙ্গলিক দোষ, ভ্রম্ম দোষ, ডিভোর্স যোগ, বৈধব্য যোগ আছে কিনা, লগ্নে মঙ্গল আছে কিনা দেখতে হবে, লগ্নের সপ্তমে মঙ্গল আছে কিনা দেখতে হবে, অষ্টমে মঙ্গল আছে কিনা দেখতে হবে, চতুর্থে মঙ্গল আছে কিনা দেখতে হবে, সপ্তমে এবং দ্বাদশে মঙ্গল আছে কিনা দেখতে হবে। তাহলে লগ্নে মঙ্গল ভ্রম্ম দোষ হয়, চতুর্থে মঙ্গল ভ্রম্ম দোষ হয়, সপ্তমে মঙ্গল ভ্রম্ম দোষ হয়, অষ্টমে মঙ্গল ভ্রম্ম দোষ হয় এবং অষ্টমে মঙ্গলটা মারাত্মক ভ্রম্ম দোষ অর্থাৎ বৈধব্য যোগ পর্যন্ত হতে পারে। এই স্বামী স্ত্রীর মিলনের বৈধব্য যোগটা কি, যদি স্ত্রীর থাকে স্বামী মারা যায় অল্প বয়সে যদি অষ্টমে মঙ্গল থাকে, আবার স্বামীর যদি অষ্টমে মঙ্গল থাকে তাহলে স্ত্রী মারা যায় অল্প বয়সে, এটাকে বলে বৈধব্য যোগ। সপ্তম মঙ্গল থাকলে কি হয়, বিবাহজনিত কিছু সমস্যা হয়ে যায়, আত্মীয় রিলেটিভ থেকে স্ত্রীর খুব ডিস্টার্ব করে, তারা সেই আত্মীয় পরের ঘরের আত্মীয়রা ডিস্টার্ব করবে, এগুলো ভাগ আমি অনেক বলেছি, এগুলো কিন্তু দেখে নিতে হয়, এগুলো না দেখলে কিন্তু প্রবলেম হয়, স্বামী স্ত্রীর মিলনের কিন্তু প্রবলেম হয়ে যায়। এগুলো সবসময় বিবাহের ক্ষেত্রে ভালো করে বিচার বিশ্লেষণ করে বিয়ে দিলে আমার মনে হয় সেই ফ্যামিলি কিন্তু ভালো থাকবে, এইগুলো কিন্তু দেখতে হয়। একটা জনিকুট আছে, জনিকুট কারোর যদি ইঁদুর জনি থাকে, কোনো মেয়ের যদি মহিষ জনি হয় আর কোনো ছেলের যদি ইঁদুর জনি হয়, তো মহিষ জনি ইঁদুর জনি কিন্তু মিলবে না, গোলমাল হবে। এক একটা মানে এক্সাম্পল দিচ্ছি, মহিষ অশ্বজনির সাথে মেষ জনি, অশ্বজনির সাথে মহিষ জনি, এগুলো কিন্তু মিলবে, এর ব্যাখ্যা একটা আছে। এখন প্রাথমিক দিকে আপনাদের একটা কথা আমরা শোনাবো, আমরা সাধারণত বলে থাকি শাস্ত্রীজি বলে দেন না কোন রাশির সাথে কোন রাশির মিল হবে, তো একটা জিনিস আপনারা লিখে নিতে পারেন, ইউটিউবটা চালিয়ে নিতে পারেন, যাদের মেষ রাশি কোনো পরের যদি মেষ রাশি হয়, সে মেষ রাশির যদি কি কন্যা আপনাদের ভালো লাগবে, মানে কি কন্যা তার সাথে কন্যার কোন রাশির সাথে তার ভালো হবে, কোনো বরের যদি কোনো ছেলের কোনো স্বামীর যদি মেষ রাশি হয় তাহলে কন্যার রাশি কি হলে ভালো হবে সেটা লিখে নেন আপনারা, কোনটা ভালো হবে। মেষ রাশির সাথে অবশ্যই মেষ রাশি ভালো হবে, মকর রাশি ভালো হবে, কুম্ভ রাশির ভালো হবে, এটা বলছে অতি উত্তম মিল রাজ্যটোক। আর কি বলছে, মেষ রাশির সাথে মিথুন এবং কর্কট রাশির উত্তম মিল বলছে, মানে ভালো হবে, মিলিয়ানের কথাগুলো খুব দামি কথা, অনেক পুঁথিপত্র থেকে বলছে আপনাদের, এগুলো কিন্তু অনেক প্রবলেম হয়, জ্যোতিষের কাছে যেতে হয়, যদি আপনারা জেনে যান প্রাথমিক স্টেজে আপনারা বিচারটা করে নেবেন, তারপর আপনারা পরে জ্যোতিষের কাছে এসে জটুক বিচারটা করিয়ে নেবেন। তাহলে কি হলো, মেষ রাশি কোনো ছেলে যদি থাকে তার পক্ষে মেষ রাশির মেয়ে, মকর রাশির মেয়ে, কুম্ভ রাশির মেয়ে অতি উত্তম বলছে। আর কি বলছে, মিথুন এবং কর্কট রাশির উত্তম মিল বলছে, চলবে। যদি বৃষ রাশির ছেলে সে বিয়ে করতে চাচ্ছেন, কোন রাশির মেয়েকে বিয়ে করবেন, বৃষ রাশি, বৃশ্চিক রাশি, কুম্ভ রাশি এবং মীন রাশির যদি মেয়ে হয় খুব ভালো হয়, অতি উত্তম মিল বলছে। আর কি বলছে, কর্কট এবং সিংহ রাশির মিলটা উত্তম বলছে, চলবে। যেসব ছেলেদের মিথুন রাশি তারা হচ্ছে মিথুন রাশির মেয়ে ভালো হবে, মীন রাশির মেয়ে ভালো হবে, মেষ রাশির মেয়ে ভালো হবে, অতি উত্তম মিল হবে বলছে। তার সঙ্গে কার উত্তম মিল হবে সেটা বলছে, সিংহ এবং কন্যা মিলিয়ে নেবেন, চালিয়ে নেবেন, বারবার এটা লিখে নেবেন, খুব কাজে লাগবে, এটা খুব ভাইটাল একটা কথা বলছে। যাদের কর্কট রাশি, ওই যে বললাম রাশিতে রাশিতে মিল খুব ভালো, যাদের কর্কট রাশি কোনো ছেলে আছেন তারা বিয়ে করতে চলেছেন, কোন রাশির মেয়েকে বিয়ে করবেন, কর্কট রাশি হলে খুব, কর্কট রাশির মেয়ে হলে খুব ভালো হয় এবং মকর রাশির মেয়ে হলে ভালো হয় এবং মেষ রাশি, বৃষ রাশির যদি মেয়ে হয় উত্তম মিল বলছে, মানে অতি উত্তম মিল বলছে। আর কি বলছে, কন্যা তুলা রাশি যদি হয় তাহলে উত্তম মিল, উত্তম মিল বলছে, আর অতি উত্তমটা আগে বললাম। সিংহ রাশির যদি কোনো ছেলে হয়, বিয়ে করতে চলেছেন, বিয়েটা করবেন, আপনি মেয়ে খুঁজছেন, কোন রাশির মেয়ে বুঝতে পারছেন না, যদি আপনার জীবনে দেখাশোনাতে দেখে নেবেন, মিলিয়ে নেবেন, সিংহ রাশির যাদের ছেলে যারা আছেন তাদের ক্ষেত্রে বলবো সিংহ রাশির মেয়ে হলে খুব ভালো হয়, বৃষ রাশি, মিথুন রাশির মেয়ে হলে অতি উত্তম বলছে, অতি উত্তম। আর কি বলছে, তুলা বৃশ্চিক রাশির ক্ষেত্রে বলছে উত্তম। যাদের কন্যা রাশি তাদের ক্ষেত্রে বলবো, যেসব ছেলেদের কন্যা রাশি তারা কোন মেয়েকে বিয়ে করবে, কন্যা রাশির মেয়ের ভালো হবে, কন্যা রাশি, মীন রাশি, মিথুন রাশি এবং কর্কট রাশির যদি মেয়ে পাওয়া যায় খুব ভালো হবে, অতি উত্তম বলছে। আর উত্তম মিল বলছে বৃশ্চিক রাশি এবং ধনু রাশি, এই রাশিটার সাথে কিন্তু ভীষণ ভালো হওয়ার কথা।
যাদের তুলা রাশি যারা জাতক জাতিকা জাতক আছে, যারা ছেলে আছে, তাদের ক্ষেত্রে বলবো তুলা রাশির মেয়ে তাদের পক্ষে ভালো হবে, কর্কট রাশির মেয়ে ভালো হবে, সিংহ রাশির মেয়ে ভালো হবে, এটাকে বলছি অতি উত্তম। আর উত্তম মিল হবে ধনু এবং মকর, এই দুটোর সাথে যদি বিয়ে করা যায় রাশির সাথে তাহলেও ভালো হবে। যাদের হচ্ছে বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশির ক্ষেত্রে যারা যেসব ছেলেরা বিয়ে করতে চলেছেন, যেসব ছেলেদের বৃশ্চিক রাশি, কোন মেয়েদের তাদের পক্ষে ভালো মিলমিশ হবে, সংসারটা সুন্দরভাবে চলবে, মানিয়ে নিতে পারবে, বৃশ্চিক রাশির মেয়ে ভালো হবে। বৃষ, সিংহ এবং কন্যা রাশি, বৃষ রাশি, কন্যা রাশি, সিংহ রাশির মেয়ে কিন্তু এবং কন্যা রাশির মেয়ে কিন্তু ভালো হবে, বলছে অতি উত্তম। এবং বৃশ্চিক রাশির ক্ষেত্রে মকর এবং কুম্ভ রাশি বলছে উত্তম মিল হবে। যাদের ধনু রাশি, যেসব ছেলেদের ধনু রাশি, সেই সব ছেলেরা কোন মেয়েকে বিয়ে করবে, ধনু রাশির ক্ষেত্রে ধনু রাশির মেয়ে ভালো, কন্যা রাশির মেয়ে ভালো, তুলা রাশির মেয়ে বলছে অতি উত্তম মিল। আর উত্তম মিল যার সাথে হবে সেটা কুম্ভ বা মীন রাশির মেয়ের সাথে হতে পারে, চলবে, যাদের ধনু রাশির ছেলে। মকর রাশি যাদের ছেলে আছেন, বিয়ে করবেন বা করতে চলেছেন, তাদের ক্ষেত্রে বলবো মকর রাশির মেয়ে খুব ভালো হবে, কর্কট রাশির মেয়ে ভালো হবে, তুলা রাশির মেয়ে ভালো হবে, বৃশ্চিক রাশির মেয়েকে বিয়ে করতে পারেন, খুব ভালো হবে, অতি উত্তম মিল, অতি উত্তম মিল। কিন্তু আর উত্তম মিল বলছে মীন এবং মেষ রাশি, যাদের মকর রাশির ছেলেরা মেষ রাশি এবং মীন রাশির মেয়েদেরও বিয়ে করতে পারেন। যেসব ছেলেদের কুম্ভ রাশি বিয়ে করতে চলেছেন, তাদের কোন ছেলে মেয়ে, কোন মেয়ে হলে ভালো হয়, কোন রাশির মেয়ে হলে তাদের ভালো হবে, কুম্ভ রাশির মেয়ে যাদের কুম্ভ রাশির যাদের ছেলে আছেন, কুম্ভ রাশির মেয়ে হলে খুব ভালো হয়, এবং বৃশ্চিক রাশি এবং ধনু রাশি, এই তিনটে রাশি বলছে অতি উত্তম মিল, এবং মেষ রাশি, বৃষ রাশি বলছে বিশেষ মিল, উত্তম মিল বলছে। যাদের মীন রাশি, মীন রাশির যারা ছেলে আছেন, বিয়ে করতে চলেছেন, তাদের ক্ষেত্রে বলবো মেয়ে যখন পেয়ে যাবেন, জোটক বিচার করবেন অবশ্যই, তার সাথে রাশি লগ্নটা তো অবশ্যই জানতে হবে, তার জন্য বলবো মীন রাশির ছেলেরা কাকে বিয়ে করবেন, মীন রাশির মেয়েরা, মীন রাশির মেয়েরা ছেলেরা, মীন রাশির মেয়েরা ভালো হবে, কন্যা রাশির মেয়ে তার সাথে মিলমিশ হবে, ধনু রাশির মেয়ে মিলমিশ হবে, মকর রাশির মেয়ে মিল হবে, যাদের মীন রাশির ছেলে, অতি উত্তম মিল বলছে। আর বলছে উত্তম মিল বলছে বৃষ এবং মিথুন, এই রাশির যদি মেয়ে থাকে তাহলে মীন রাশির ছেলে মেয়েরা বিয়ে করতে পারেন। এই যে আমি টপিক টিপসগুলো বললাম বহু পুরনো পুঁথি থেকে, এই যে বলছি আপনাদের ভালো হবে, আপনারা মিলিয়ে নেবেন, বলছে জোটক বিচার একটা কিন্তু গুণ বিচার একটা বিশাল, আমরা ওই যে বললাম পৃথিবীতে যা কিছু সব কল্যাণকর, অর্ধেক তার দিয়েছে নারী অর্ধেক তার নর, আমাদের বিয়েটা কিন্তু বিশেষভাবে স্বীকৃতি দেওয়ার নাম হচ্ছে বিবাহ, বিশেষভাবে মানিয়ে নেওয়ার নাম হচ্ছে বিবাহ, সে বিবাহটা যাতে ভালো হয় তার জন্য আমার কিন্তু এই বলার উদ্দেশ্য। এবং লগ্নগত বিচার যেটা আমরা করি, সেই লগ্নের প্রথম থেকে আমাদের যে বিচার, মঙ্গলের একটা বিচার, তার সঙ্গে দেখতে হবে শুক্রের পয়সন, শুক্রের কিন্তু আমাদের বিবাহ ক্ষেত্রে স্বামী স্ত্রীর শুক্র পয়সনটা দেখতে হবে, যে শুক্র আমাদের সন্তানের কারকগ্রহ, শুক্র আমাদের সেক্সুয়াল কারকগ্রহ, সেই শুক্রের জায়গাটা কিন্তু আমাদের কিন্তু দেখতে হবে। শুক্র যদি কারোর খারাপ থাকে তাহলে কিন্তু তার সন্তান হওয়া নিয়ে সমস্যা, শুক্র রবি যদি এক ঘরে থাকে দেখবেন সেই স্বামীর কিন্তু যদি থাকে তার স্পাম কাউন্টিং কম হবে, মানে সন্তান হওয়ার জন্য যত লাখ শুক্রাণু দরকার সেটা থাকবে না, যদি সে অথেন্টিক কথা বলছি আমি, দেখবেন মিলিয়ে নেবেন, শুক্র রবি এক ঘরে আছে, শুক্র আছে দেখবেন কন্যার ঘরে, তার সঙ্গে রবি যুক্ত হয়ে বসে আছে, তার সন্তান হওয়া নিয়ে সমস্যা। এবং সন্তান হওয়ার ক্ষেত্রে যে পুরুষের যে দরকার, মানে একটা হাজব্যান্ড মেটেরিয়ালস যেটা দরকার সেটা অনেক কম থাকবে। আবার শুক্র রবি যদি কারো যদি সপ্তমে থাকে তাহলে কিন্তু সেই মেয়ের গাইনির সমস্যা হবে, ওভারিয়ান সিস্ট থাকবে, ফেলোপাইন টিউব চাপা হয়ে যাবে, সন্তান হওয়া নিয়ে একটা দেখা দিতে পারে ডিস্টার্ব। এগুলো আমরা কিন্তু মিলিয়ে নিই, আমি ছক দেখে বলে দেবো কী প্রবলেম আছে, কি ছেলেটার কী প্রবলেম, মেয়েটার কী প্রবলেম, মেয়েটার গায়ে আইনো করলে যে কোনো সমস্যা আছে কিনা, ছেলের কোনো হাজব্যান্ড মেটেরিয়াল যেটা থাকার দরকার সেটা প্রবলেম আছে কিনা, সেটা আমরা কিন্তু ছক দেখে বলে দিই। এই বিচার বিশ্লেষণ, জোটক বিচারটা প্রত্যেক মানুষের কিন্তু করিয়ে নেওয়া দরকার। প্রাথমিক স্টেজে বলে দিলাম কোন, এবারে বের পরের দিন আমি বলবো লগ্ন,
এরপরে বলবো গণ, এরপরে বলবো জনিকুট, আরো বলবো একটা প্রাথমিক আপনাদের বললাম। প্রাথমিক যে সবাই এসে আমাকে বলছে শাস্ত্রীজি এই তো হলো, এই রাশি লগ্ন আপনি দেখে দেন না, মিলিয়ে দেন না, আমার পক্ষে কি সম্ভব? যারা আমাকে দেখিয়ে গেছে আমি বলেছি হ্যাঁ জটক বিচার করে দেবো, কিন্তু চারটে পাঁচটা নিয়ে আসতে চেম্বারের মধ্যে প্রচুর ভিড়, তা আমি এত চারটে পাঁচটা দেখবো? আগে রাশি লগ্ন মিলিয়ে নেন, তারপর আস্তে 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 আমার কাছে আসবেন, আমি জটক বিচার করবো, জনিকুট বিচার করবো, বর্ণ করবো, বৈশ্যকুট বিচার করবো, তারাকুট বিচার করবো, নটা অষ্টকুট বিচারের ব্যবস্থা আছে। মেনে মানিয়ার নাম হচ্ছে জীবন, বিবাহ একটা বিরাট জিনিস, প্রত্যেকের উদ্দেশ্য মেনে চলুন, মানিয়ে চলুন, দেখবেন অনেক ভালো থাকবেন, অনেক ভালো লাগবে, খুব ভালো থাকুন, নমস্কার। আরো বিবাহ নিয়ে নতুন তত্ত্ব দেব। দেখলেই আমি আমার মনে আমার শান্তি আসে, আপনাকেই দেখেই আমার মাথার থেকে সব অশান্তি চলে যায়। আমি আমার জন্য এসেছিলাম, আমি এখন অনেক ভালো আছি, এখন আমার মেয়ের জন্য এসেছি, আমার খুব বিশ্বাস আপনার।